पावन निताई चांद की श्री गुरु महाराज की निताई गौरव प्रेमानंदे हरे हरे श्री अनादिरादि अनंत विश्व ब्रह्मांडेर मालिक जिनी से प्राण गोविंद आज शची सिंधु गर्व सिंधु माझे उदय हुए भक्तिर अवतार जिनी देवर्षि पाद नारद मुनि तिनी एहानो कलिजुगते शिवास ठाकुर रूपे अवतीर्ण रहेछे ओद्दो एहानो हरिवासर तिथिते से प्रेमेर ठाकुर चैतन्य महाप्रभु से शिवास अंगन माझे शिवास अंगने नितायर शने नाम संकीर्तने नाचे महाप्रभु आमार আমার গৌরাঙ্গ সুন্দর নব জলধর তপত কাঞ্চন কান নদিয়া নগরে হরি নাম যাচি নাচিয়া নাচিয়া যায় ওই রক্ত কমল কর পদতল শতদল শশিমুখী নখরে নখরে শতত বিহরে শশধর রাশি রাশি এত রূপ লাভ কেন মহাপ্রভু না আজ রাই কানু একাকৃতি হয়েছেন রাধারানী প্রাণ গোবিন্দের ঘনভূত ঘনীভূত শ্রী বিগ্রহ শ্রীমান গৌর সুন্দর তাই আজ রূপের ছটাই আমোদিত রূপের ছটাই প্রাণাদিত রক্ত কমল কর পদতল শতদল শশিমুখী নখরে নখরে শতত বিহরে শশধর রাশি রাশি ভগবান শ্রীকৃষ্ণ যেমন সাড়ে চব্বিশ চন্দ্র বিশিষ্ট তাই তো সাড়ে চব্বিশ চন্দ্র কি বলছেন ছাড়ে মার্জনা করবেন হ্যাঁ সাড়ে চব্বিশ চন্দ্র দশ চাঁদ পড়ে তার চরণার বৃন্দে আর দশ চাঁদ পড়ে তার মুরলীর রন্ধ্রে সেই প্রাণ গোবিন্দ আজ গৌরসুন্দর হয়েছেন তো তাই নখরে নখরে শতত বিহারে শশধর রাশি রাশি গোবিন্দের দশ আঙ্গুলে দশ চন্দ্র আর পায়ের দশটা অঙ্গুলে দশ চন্দ্র এই হচ্ছে কুড়ি চন্দ্র মুখমণ্ডল এক চন্দ্র মুখ একটা চন্দ্র দুই গণ্ড দুই চন্দ্র তাহলে এই হলো চব্বিশ চন্দ্র আর ললাটে অর্ধ চন্দ্র চন্দ্র এই সাড়ে চব্বিশ চন্দ্র আর শ্রীমান চৈতন্য মহাপ্রভুর তদ্রূপ পদকর্তা বলছেন নখরে নখরে শতত বিহরে শশধর রাশি রাশি বেনু বিনা রব মানে পরাভব কণ্ঠে মধুর ভাষা দাপর যুগের অবতারেতি প্রাণ গোবিন্দ মুরলীর ধ্বনি করেছেন বংশীর ধ্বনি করেছেন সমস্ত সখা বৃন্দকে সমস্ত গোপী বৃন্দকে সবার মনোরঞ্জন করেছেন বংশীর ধ্বনির দ্বারা সবাইকে আনন্দ বিধান করেছেন আজ শ্রী মুখের হরিনাম সংকীর্তনের দ্বারা সবার মনে আনন্দ বিধান করছেন বেনু বিনা রব মানে পরাভব কণ্ঠে মধুর ভাষা তাহে হরিনাম গাই অবিরাম মিটাই প্রেমের পিপাসা সেই দাবর যুগের অবতারেতে যেমন প্রেমের পিপাসা এই দেবর্ষিপাদ নারদ মুনিরও প্রেমের পিপাসা মেটেনি প্রভু তোমারকে ভালোবেসে তোমার গুণকীর্তন করে আমার হৃদয় এখনো অতৃপ্ত রয়েছে বলো বলো প্রভু আমার এই অতৃপ্ত বাসনাটাকে অতৃপ্ত যে আমি রয়েছি তার তৃপ্ত আমি কোথা গেলে হব সেই সময় প্রাণ গোবিন্দ বলেছিলেন ওই হে দেবর্ষিপাদ
আগত কলি যুগে যে সময় আমি গৌর রূপে অবতীর্ণ হব, তুমি দিবাস ঠাকুর রূপে সুধুধ্বনি গঙ্গার তীরে পর্ণ কুঠির তৈরি করে যেদিন তুমি হরিনাম করবে, যেদিন তুমি সংসার পাতবে। এ যুগে তো তুমি তো সংসার করনি, যে সময় তুমি সংসারী হবে সেই সময় তোমার আঙিনাতে তোমার অঙ্গনে আমি এই হরিনাম কীর্তন করব। তাই প্রভু কি করলেন, দাদা নিতাইয়ের সঙ্গে বলরাম তো নিত্যানন্দ নিতাইয়ের স্বনে শিবাস অঙ্গনে নাম ও সংকীর্তনে নাচে, নাম ও সংকীর্তনে নৃত্য করছেন মহাপ্রভু। ঘরে ঘরে গিয়া হরি নাম দিয়া যারে তারে প্রেম যাচ্ছে, সে প্রেম প্রেমধন সমস্ত সবকিছুই মহাপ্রভুর নামের মধ্যে দিয়েছেন, নাম সবাইকে দান করেছেন। কিন্তু যে প্রেম ধন, এই প্রেম ধনটাও মহাপ্রভু নামের মধ্যে দিয়েছেন বটে, কিন্তু স্থান কাল বিচার করে তাহার সেই প্রেম ধন রাগ অনুগা ভজন তাহার একান্ত প্রিয় পার্শ্বাদগণের স্থান বুঝে বুঝে সেই সব জায়গায় দিয়েছিলেন প্রেম ধন। আজ মহাপ্রভু সমস্ত পরিকর বৃন্দকে সেই প্রেম বন্যায় ভাসিয়ে দিচ্ছেন, ডুবিয়ে দিচ্ছেন, মাতিয়ে দিচ্ছেন, অতিক্ত বাসনাটাকে পরিপূর্ণ রূপে তৃপ্ত করছেন, তৃপ্তি বিধান করছেন মহাপ্রভু। শিবাস অঙ্গনে নিতাইয়ের স্বনে নাম সংকীর্তনে নাচে, এহেন হরিবাসনের দিনেতে ঘরে ঘরে গিয়া হরি নাম দিয়া জানে তারে প্রেম যাচ্ছে। ভারত ভ্রমিয়া পদ পরশিয়া পুত করিল ধলি, মহাপ্রভু 48 বছরই জগতে ছিলেন, তার ভিতরে 24 বছর নবদ্বীপ লীলা, আর 24 বছর আর যে 24 বছর তার মধ্যে 6 বছর গমনাগমন।